চিনি চিনি মাংসের মধ্যে ঢালিয়া দাও। এক দুই তিন চার পাঁচ ছয়। এইবার বাটিতে যে দুধটুকু আছে সেইটাও মাংসের মধ্যে ঢালিয়ে দাও। এইটা কি করো? যা বলছি তা করো তো। এইটা হচ্ছে ঝাল মাংসের মিষ্টি পায়েস। এইটার নাম পায়েস না ইয়া, খাই শৈলে বলো মাংস রাজক খাই। উফ বুয়া চুপ করো তো, যা বোঝো না যা জানো না তা নিয়ে কথা বলো না তো। অমন কি করতাম? এখন এক চা চামচ মরিচের গুঁড়া মাংসের মধ্যে ছড়িয়ে দাও। দিলাম। এক চা চামচ ধনিয়া গুঁড়া ঢালিয়া দাও। দিছি। এক চিমটি হলুদের গুঁড়া মাংসের মধ্যে ঢালিয়া দাও। হেটাও দিলাম। অতঃপর দুইটি পেঁয়াজ কুচি মাংসের মধ্যে ঢালিয়া দিয়া ভালো করিয়া ঘুরতে থাকো। খালাম পেঁয়াজ কি দুইটা দিমু না সাইডে? উফ বুয়া এত বেশি কথা বলো না। আচ্ছা তুমি কি টেলিভিশনে রান্নার প্রোগ্রামগুলো দেখো না? দেখো, ওখানে অ্যাসিস্ট্যান্টরা কখনো বেশি কথা বলে না, ওরা মাঝে মাঝে শুধু বলে জি জি হুম হুম, আর মাঝে মাঝে বলে দারুণ বিউটিফুল। বুঝছি দারুণ। আমি আজকে কি রান্না করছি জানো? ঝাল মাংসের মিষ্টি পায়েস। ও আমি ঝাল মাংসের মিষ্টি পায়েস রান্না করছি, তুমি তো দেখি কোনো কমেন্টই করলে না। ভালো, খুব ভালো। তো এই কমেন্ট তুমি আগে করতে পারতে না? আই এম সরি ডিয়ার। আগে গরু মারো তারপর জুতা দান করো, তুমি না। Oh God, please help me. Hey, Bua. Bole. Beautiful. Bua, তুমি একটা কাজ করো তো, একটা বাড়িতে পায়েসটা ঢেলে রাখো। যে ফ্রিজে রাখলে ভালো হতো। ওকে এনিওয়ে ধরো, তুমি বাড়িতে ঢেলে রাখো। তোমাকে কতদিন না করলাম বিছানায় ভেজে চালটা না রাখতে। সরি ভুলে গেছি। তোমার তো সব কথাতেই সরি, জীবনে আর কোনো কথা শিখেছো? আর একটা কথা শিখেছি, তোমার চুল দিয়ে এখনো পানি পড়ছে। বলবো এখন? বলো। আই লাভ ইউ। ন্যাকামো করো না।
আমার কথা তোমার কাছে ন্যাকামো মনে হচ্ছে। হোয়াট এ পিটি। ভালোই তো রং ঢং শিখেছ দেখছি। যথেষ্ট হয়েছে, এবার খেতে আসো। নাও খেয়ে দেখো তো পায়েসটা কেমন হয়েছে। পায়েসের রং এমন কেন? মরিচের গুঁড়ো কারণে। মরিচ? হ্যাঁ ওমা, তোমাকে বললাম না ঝাল মাংসের মিষ্টি পায়েস। ও সরি, আমি ভুলে গিয়েছিলাম। খাও। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। খাচ্ছো না কেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? ভালো, গুড, ভেরি গুড। খাও না। খালা গজব হইছে। কি আছে? রান্নাঘরে ডেস্কিতে যে পায়েস ছিল বিড়ালে তাতে মুখ। তুমি ওখানে কি করছিলে? তুমি খেয়াল করবে না? ভুল হয়ে গেছে খালা, অখন কি করতাম? কি আর করবে, বেড়ালে যে খাবারে মুখ দিয়েছে সেটা তো আর কেউ খাবে না। যা সব ফেলে দিয়ে আসো। তুমি খাচ্ছ না কেন? এত কষ্ট করে রান্না করলাম তাতে বেড়াল মুখ, এদিকে আবার তুমিও খাও না। এই বাড়িতে না ভালো একটা কাজের কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। খালা আবারও গজব হইছে। আবার কি হয়েছে? বিলাইটা মইরা গেছে। মইরা একটিবারে ডেস্কের পাশে পড়ে গেছে, মনে হয় নড়াচড়া আরও সময় পাই নাই। এখন কি করতাম খালা? কোনটা ফেলতাম, বিলাই না পায়েস? আশ্চর্য, মাংস দিয়ে এত কিছু হয়, পায়েস হবে না কেন? আমার রেসিপিতে তো কোনো ভুল ছিল না, নিশ্চয়ই মাংসে ভেজাল। উফ, কি যে হবে দেশটার, সব কিছুতে ভেজাল। তোমার কি খুব খারাপ লাগছে? একটা ডাক্তার ডাকো শৈলা, প্লিজ। তুমি এত ওভার রিয়েক্ট করছো কেন? ওভার রিয়েক্ট করছি না শৈলা, আমি মারা যাচ্ছি।
শালা এই শালা শালা এই শালা কি ঘরে যেন কি পুড়ছে ভয় আমি শ্বাস নিতে পারছি না কিছু না ঘুমা তো কিছু না হলে ধোঁয়া আসবে কোত্থেকে কয়েলের ধোঁয়া কয়েল চিৎকার করছো কেন তুমি জানো না কয়েলে আমার অ্যালার্জি আছে ও আমার মনে ছিল না খুব মশা কামড়া ছিল তোমার কিছু মনে থাকে না যা করছি ঠিক করছি তুমি কি এখন মশারি টাঙাবে নাকি অফ কোর্স টাঙাবো সারা রাত মশার কামড় খাবো নাকি ইম্পসিবল তুমি জানো না মশারির ভিতরে আমি ঘুমাতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে ফালতু কথা বলো না তো শালা মশারির মধ্যে আলো বাতাস সব আসে যা আসতে পারে না তা হলো মশা ফালতু কথা মশারির ভিতরে আমার দম বন্ধ আসে এটা একটা ফালতু কথা দেখো শালা এই মাঝরাতে তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই তোমার ইচ্ছে হয় তুমি মশারিতে ঘুমো ইচ্ছে না হয় মশারির বাইরে ঘুমো দেখো ফারুক তুমি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ গেলে যাচ্ছি আমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছি আর তুমি কি করছো একদিন কুমড়ার কাবাব তার একদিন কাঁচ কয়লার বিরিয়ানি আর একদিন গোলালোর পোলাও তার একদিন মাংসের পায়েস তুমি যা রান্না করো তা কুকুর বেড়ালেও খায় না আর খেলে যে কি হয় তা তো আজ দেখতেই পেলে নিরীহ একটা বেড়াল মারা গেল আর আমি এগুলো সহ্য করছি ও গড কেন করছি জানো জানি কারণ তুমি একটা ছোট লোক দিস ইজ টু মাচ শালা ছোট লোক মানে কি বলতে চাও তুমি তুমি কি এখন রাত বিরাতে আমার সাথে ঝগড়া করবে নাকি দরকার হলে অবশ্যই করবো তার আগে তুমি বলো কেন তুমি আমাকে ছোট লোক বলে কি ভাবো তুমি নিজেকে খবর দা ফারুক তুমি আমার সাথে চিৎকার করবে না একশো বার করবো তোমার মতো মেয়ের সঙ্গে চিৎকারই করা উচিত আমার মতো মেয়ে মানে কিরকম মেয়ে আমি কিরকম মেয়ে আমি ওই যে একটু আগে তুমি আমাকে যা বললে তুমি আসলে তাই তুমি একটা কমপ্লিট ছোট লোক আমি ছোট লোক কমপ্লিট ছোট লোক আমি ছোট লোক না আমি ছোট লাই 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 তা সোনা কেন নিকুন তুমি না জল এমিন লাই 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 তা সোনা কেন নিকুন তুমি না জল এমিন আল্লাহ রে বুঝছি আজকে রাত্রে আমার ঘুমটাই হারাম হইব আমি ঘর ছেড়েছি আমার এত ভালো একটা অ্যাক্টিং ক্যারিয়ার সেটাও ছেড়ে দিয়েছি সবাই আমাকে বলতো পরবর্তী সুবর্ণা ডিরেক্টর তো এখন আমাকে ফোন করে নাটক করার জন্য আমি তো মুক্তলতা খাই না শুধু তোমার জন্য তোমার এক কথা আমি সব ছেড়ে দিয়েছি আর এখন এখন আমাকে বাড়িয়ে ছাড়তে হচ্ছে শালা প্লিজ আই এম রিয়েলি সরি খবরদার তুমি আমাকে ছোবে না আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত তখন আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল তোমার মাথা শুধু তখন না বিয়ের পর থেকে প্রায় খারাপ হয় তোমার কি ধারণা আমি কিছু বুঝি না তোমার মাথা খারাপ হওয়ার কারণ সরাসরি বললেই পারো তোমার আর আমাকে এখন ভালো লাগে না শায়লা ওরকম কিছু না তোমাকে বলছি তুমি আমাকে ধরবে না শায়লা আমি আর তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে এক মুহূর্ত সম্ভব না দ্যাটস ইট ঠিক আছে তুমি যা চাও তাই হবে কিন্তু আমি চাই না যে লোকে বলুক আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছি মানুষ তো বলবে মানুষ যা দেখবে শুনবে তাই তো বলবে মানুষের মুখটা তুমি আটকে রাখতে পারবে না তাই না না বলবে না কারণ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাচ্ছ না যাচ্ছি আমি Ahem.
আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমার বাড়ি খুঁজে পেতে তো কিছুটা সময় লাগবে। আমি কি আরো তিনটা দিন এই বাড়িতে থাকতে পারি? না চিন্তা করো না, আমি অন্য ঘরেই থাকব। আর তিন দিন হতেই আমি বাড়ি ছেড়ে দেব। আমি কি থাকতে পারি? হ্যাঁ। থ্যাংক ইউ। আমি এই বাড়িতে কারো জিনিসপত্র খোঁজার জন্য বসে নেই। যার যা দরকার সে নিজে যেন খুঁজে নেয়। সেটা মুখে বললেই তো হয়, ছুটে মারার দরকার কি? তারপর আর কি, ও আমার কাছে তিন দিনের সময় চেয়েছে নতুন বাসা খোঁজার জন্য। তিন দিন? তিন দিন? হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি, ও অন্য রুমে থাকবে, ও আলাদা খাওয়া দাওয়া করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাথে কোনো কথাই বলতে পারবে না। শায়লা, ইউ নো নাথিং অ্যাবাউট দিস ম্যান, দে উইল কিপ ট্রাইং আনটিল। আরে না ফারুক, ওরকম না, ও খুব ভদ্র, হয়তো মনের ভুলে দুই একবার আমার সাথে কথা বলে ফেলতে পারে, কিন্তু এর বেশি কিছু না। ভদ্র? খুব ভদ্র। শোন,
সে যদি ভদ্রই হতো না তাহলে তোর সাথে এইরকম ব্যবহার করত না। ও কিন্তু আমাকে আবার সরিও বলেছে। সরি বলে কি এসে যায়? হ্যাঁ তাই তো, অবশ্যই সরি বলে কি এসে যায়, সেজন্য তো আমি ওকে ক্ষমা করছি না। গুড, ভেরি গুড। ইউ নো ওয়ান থিং শালা, ইউ নেভার শুড ফরগিভ হিম, নেভার। পুরুষরা আসলে কি চায় জানিস? যে তারা চায় তাদের খুশি মতো সব কিছু হবে, বাট সেই দিন শেষ। আর তুই একদম চিন্তা করিস না, আমি তোর পাশে আছি তো। ফারুক ভাই তোকে যে অপমানটা করেছে সেটার মূল্য তাকে দিতেই হবে। আর শোন, ফারুক ভাই এখন তোকে যতই বোঝানোর চেষ্টা করুক, যতই চেষ্টা করুক, তুই কিন্তু একদম পাত্তা দিবি না। শোন, আমি আজকে উঠি রে। আরে না, আর একটু বস না। না রে, আমার একটা জরুরি কাজ আছে, পরে আসবো। আর আমি আছি তো তোর সাথে। বাই। হ্যালো। সালাম আলাইকুম ফারুক ভাই। হ্যাঁ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, কে বলছেন? আমি জেরি, শালার ফ্রেন্ড, চিনতে পেরেছেন? হ্যাঁ নিশ্চয়ই, কেমন আছেন? ভালো। ফারুক ভাই, আপনাকে যে আমার একটু দরকার ছিল। হ্যাঁ শিওর, বলুন কি করতে পারি আপনার জন্য। ইনফ্যাক্ট সেই দুপুর থেকে আমি আপনাদের বাসায় শুধু আপনার জন্য অপেক্ষা করছি। ও আই এম সো সরি, তাহলে কাইন্ডলি আরেকটু বসুন, আমি এক্ষুনি চলে আসছি। না না না, আমি বেরিয়ে গেছি যে, বাট আপনার সাথে কিছু কথা ছিল ফারুক ভাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন উপায় এক কাজ করুন, আপনি আমার অফিস চেনেন, অফিসে চলে আসুন। ফারুক ভাই, আমি আসলে কথাগুলো না আপনার অফিসে বা বাসায় বলতে চাচ্ছি না। আপনার যদি কোনো আপত্তি না থাকে ফারুক ভাই, কোনো কফি শপে? অল রাইট, আপনি যান, আমি আসছি। থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ। কিন্তু ফারুক ভাই, একটা কথা, মানে এই বিষয়টা শায়লাকে জানানো যাবে না প্লিজ? হ্যাঁ থ্যাংক ইউ, বাই বাই। ঘড়িটা একটু দেখেন, এরকম না খেয়ে থাকার চাইতে রোজা রাখেন বালা। ফারুক অশোক, তুমি জানো না ওকে ছাড়া আমি খাই না। তাইলে একবারে রাইতের খাবারই খাইয়েন। যতই রাগ করুক দুপুরে তো একবার খেতে আসে। ওকে, তুমি যদি না খাও আমিও খাবো না। থ্যাংক ইউ। ফারুক ভাই, আমার মনে হচ্ছে না যে শালার কোনোভাবে আপনার সাথে থাকতে যাচ্ছে। আরে না, সেরকম কিছু না। ট্রাস্ট মি ফারুক ভাই, আমি যতদূর বুঝি আপনার জন্য ভালো হবে শায়লাকে ছেড়ে চলে যাওয়াটা। কেন কেন আপনার এরকম মনে হচ্ছে? দেখুন ফারুক ভাই, আমি শায়লাকে ছোটবেলা থেকে চিনি, ওর ফ্যামিলিকে ভালো মতো জানি, সো আমি যা বলছি আপনাকে বুঝে শুনেই বলছি। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমি আপনাকে সব খুলে বলছি ফারুক ভাই, বাট ইউ হ্যাভ টু প্রমিস মি ওয়ান থিং, যে আপনি এটা কাউকে জানাতে পারবেন না। আপনি আমাকে প্রমিস করছেন? হ্যাঁ করছি। ফাইন, শায়লারা হচ্ছে পাগলের গোষ্ঠী,
What? ওদের ফ্যামিলিতে পাগলামির বাতি গেছে। শালার দাদা তিনি ছিলেন একেবারে বদ্ধ উন্মাদ, অনেকটা ফেরোশাস টাইপের। বছরে 3 মাস যদি ভালো থাকতেন বাকি 9 মাস ওনাকে বেঁধে রাখতে হতো। আর শায়লার এক ফুপু ছিলেন, উনি এমন পাগল ছিলেন যে নিজের স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, অবশ্য সবার মধ্যে শায়লার বাবা একটু ভালো ছিলেন, তাও ওনাকে 2 বার পাগলাগারোতে পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য। আর শায়লার কথা, ও ব্রেকআপ স্টাডি কেন হয়েছিল সেটা তো জানেন না? কেন? পাগলামের জন্য। ক্লাস 7-এ থাকাকালীন হঠাৎ একবার পাগল হয়ে যায়। পাগল হয়ে যায়? হ্যাঁ পাগল। প্রথম প্রথম কি করতো জানেন? জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে মারতো, সামান্য বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করে একেবারে বাড়ি মাথায় তুলে নিত। তারপর শুরু হতো সব উদ্ভট উদ্ভট রান্না, আর সেটা যদি কেউ খেতে না চাইতো রাগারাগি তো করতোই, শেষ পর্যন্ত কামড়ে দিত। আপনি সত্যি বলছেন তো ফারুক ভাই? আপনাকে মিথ্যা বলার কি কোনো কারণ আছে বলেন? না, তা অবশ্য ঠিক। আপনাকে আরেকটা কথা বলি, আজকে শায়লার সাথে আমার কথা বলে মনে হলো ওর অবস্থা ভালো না। ওর অবস্থা এখন সেই ক্লাস 7-এর মতো। কিছুক্ষণ নাড়তে থাকো। আজটা একটু কমিয়ে দাও। টেবিলে খাবার দেয়া আছে, খালু। টেবিলে খাবার দেওয়া আছে, খাই আলান। বুয়া, তোমার খালাকে বলো তার রান্না করা খাবার আমি খাবো না।
পাগল পথনমাত আশ্চর্য তুই কাচ্ছিস কেন আমার কিছু ভালো লাগছে না ফারুক গতকাল ডাক খেয়েছিল তুই কি করতে চাস আমি ওকে সরি বলবো কি তোর কি মাথা খারাপ হয়েছে তুই চিন্তা করে দেখ তুই যদি এখন ফারুক ভাইকে সরি বলিস তাহলে তোর মান সম্মান বলে কিছু থাকবে ফারুক ভাই গতকাল তোকে কি সরি বলেছে বা কোনো রকম কথা বলার চেষ্টা করেছে তো তুই কেন বলবি শালা তোকে আমি একটা কথা বলবো বাট ইউ হ্যাভ টু প্রমিস মি যে তুই ফারুক ভাইকে বলতে পারবি না আমি যে তোকে কথাটা জানিয়েছি প্রমিস গতকাল ফারুক ভাইকে একটা মেয়েকে নিয়ে কফি শপে বসে গল্প করতে দেখেছি অ্যান্ড দে সিমড ভেরি ইন্টিমেট তুই সত্যি বলছিস আশ্চর্য আমি তোর সাথে মিথ্যে বলতে যাবো কেন এনিওয়েজ আমার মনে হয় ফারুক ভাই এখন ওই মেয়েটাকে পছন্দ করে আর তাই তোর সাথে এরকম করছে তুমি কি কিছু বলবে গতকাল বিকেলে তুমি কোথায় গিয়েছিলে কোথাও যাইনি তো অফিস থেকে সোজা বাসায় এসেছি মিথ্যে বলবে না সত্যি বলছি আবার মিথ্যে কথা সত্যি বলছি অফিস থেকে সোজা বাসায় এসেছি গতকাল তুমি একটি মেয়ের সাথে কফি শপে যাওনি না আর একবার না বলো টেনে তোমার চুল ছিঁড়ে খামচি তোমার চোখ উপড়ে ফেলবো তোমার যে এখন আমাকে ভালো লাগছে না সেটা তো আমি আগেই বুঝেছি কিন্তু তুমি অন্য একটা মেয়ের সাথে প্রেম করবে এটা আমি বুঝিনি শালা শোনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি শুধু আমাকে বলো কার সাথে তুমি গিয়েছিলে কেউ ছিল না মৃত্যু কোথাকার আমি বোবা হয়েছিলাম ভালোই ছিলাম once again
তো পুরো বাড়ি তছনছ করে ফেলেছে। তার উপর কে যেন ওকে বলেছে যে আপনার সঙ্গে কাল কফি শপে বসে আমি কথা বলেছিলাম। আপনার চা। খালু জান, খালাম্মা কাল সারা রাত ঘুমায় নাই, খালি কাঁদছে। তুমি বা তোমাদের বংশের কেউ সামান্য কেন, পুরো পাগল হলেও আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি আই এম নট ফাইন উইদাউট ইউ। কি বলো তুমি, আমি বা আমার বংশের কেউ পাগল মানে? প্লিজ তুমি ঠান্ডা হও। তোমার কথার মানে কি? প্লিজ তুমি ঠান্ডা হও, আমি বলছি। প্লিজ আমি জানি তোমাদের বংশগতভাবে কিছুটা অস্বাভাবিক আচরণের প্রবণতা আছে। অস্বাভাবিক আচরণের প্রবণতা মানে কি, পাগলামি? তারপর? আমি জানি তোমার মধ্যে ওই টেন্ডেন্সি কিছুটা কাজ করে। ছোটবেলায় যে তোমার দু বছরের ব্রেক অফ স্টাডিজ, তার কারণে এটাই। বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমি জানি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চিকিৎসার জন্য যদি তোমাকে মেন্টাল হসপিটালে গিয়ে থাকতে হয়, আমিও গিয়ে তোমার সঙ্গে থাকবো। কেন থাকবে? কেন থাকবো মানে? মানে আমার সাথে তুমি মেন্টাল হসপিটালে গিয়ে কেন থাকবে? বিকজ আই লাভ ইউ। কে বলেছে তোমাকে, কে বলেছে তোমাকে যে আমি এবং আমার বংশের সবাই পাগল? এবুয়া দেখো তো দরজা, কে? কেউ না গো খালাম্মা, ভুলে আমি টিপ দিয়ে ফেলছি। তুই বলবে না কে তোমাকে বলেছে? ফারুক, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। কে বলেছে তাতে কি আসে যায়? আসে যায় কারণ আমি এবং আমার বংশের কেউই কখনো পাগল ছিলাম না।
সব পাগলই এরকম বলে, থাক বাদ দাও সব, আমরা বরং এ প্রসঙ্গে আর কথা না বলি। কথা না বলি মানে? তুমি আমার এবং আমার বংশের সবাই সম্পর্কে অপবাদ দেবে আর আমি জানতে পারবো না কে তোমাকে এসব কথা বলেছে? দেখো ফারুক, তুমি যদি এখন এই মুহূর্তে আমাকে না বলো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমি বলেছি। হ্যাঁ, ও বলেছে, আরো বলেছে আমি যেন তোমাকে না বলি যে ও আমাকে এসব বলেছে। আর ওই কফি শপের মেয়েটা, ওটাও আমি। তুই তুই আমার বন্ধু হয়ে আমার একটা কাজ করতে পারলি? হ্যাঁ পারলাম। শায়লা শায়লা, ফারুক ভাই, শায়লাদের বংশে আসলে কেউ কখনো পাগল ছিল না, আর শায়লারও কখনো ব্রেকআপ স্টাডি হয়নি। তবে আপনাকে বিয়ে করার পর থেকে শায়লার মধ্যে পাগলামো এসেছে, ভালোবাসার পাগলামো। তাহলে আপনি এসব কেন করলেন? আসলে সেদিন আপনাদের বাসায় বেড়াতে এসে শায়লার মুখে সব শুনে ভাবলাম কিছু একটা করা উচিত। এদিকে আপনি কষ্ট পাচ্ছেন, ওদিকে শায়লাটাও কষ্ট পাচ্ছে, তাই কি আর করার, ভাবলাম কাঁটা দিয়ে কাঁটা তুলি, তিলাম প্যাচ লাগিয়ে। ও মাই গড, ইট ওয়াজ প্রিপ্ল্যান্ড। ইয়েস ইট ওয়াজ, আই এম সরি শায়লা, সরি ফারুক ভাই, আই এম রিয়েলি সরি, আসলে এই জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হলো। বাট ওয়ান থিং শায়লা, ফারুক ভাই তোকে অনেক বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। আর সেই জন্য তোর সমস্ত যন্ত্রণাও তিনি সহ্য করেন। শালা শালা, আয় শালা শালা, থাক ফারুক, ওকে একটু একা থাকতে দিই। কি যেন পুড়ছে মনে হয়, আবার কোনো নতুন রেসিপি না তো? হ্যাঁ চলো। আজ থেকে আবার স্বাভাবিক রান্না, নো মোর কুকিং ফিউশন। কিছু কিছু জিনিস প্রথমত হয় ভালো, তাই না? রিমেম্বার ওয়ান থিং, ট্রু লাভ ইজ দ্য ট্র্যাডিশন অফ অল ট্র্যাডিশন অ্যান্ড সলিউশন অফ অল প্রবলেম। এই যে সংসারে খুঁটি নাটি নানা ধরনের সমস্যা হয় না, এগুলো সব জয় করতে হয় এই ভালোবাসার। I'm sorry for এই এই দেখি 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 দেখি, ক্লোজ ক্লোজ মোর ক্লোজ, ইয়েস ইয়েস, এক্সিলেন্ট, বিউটিফুল। ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীল কামেদের ভেলা, ভালোবাসা মানে আচিস।